রাজা ছিল সে খুব দানই ছিল সবসময় দান করে পূর্ণিমা পূর্ণিমায় তার মন্ত্রীরাও সেই দান গ্রহণ করত। তো মন্ত্রীরা একবার তার চাকরকে বলছে যে তুমি কোনো দিন রাজা থেকে কিছু চাও না কেন বলে না না আমি রাজার সেবা করে তো খুশি আছি আমারও কিছু লাগবে না মানে আজকে পূর্ণিমা আছে তোমাকেও চাইতে হবে আমরা তো সব চাই রাজা সবাইকে দিচ্ছেন তোমাকেও দিবেন তুমি কতদিন আর এই চাকর হয়ে থাকবে দেখো আমি মন্ত্রী পদে আছি তুমি চেষ্টা করো আজকে এই পূর্ণিমাতে কিছু চাও তো জোর করে মন্ত্রী নিয়ে গেছে চাকরকে রাজার কাছে রাজন আপনার চাকরকে কিছু দেন না কেন বলে চাকর তো কোনোদিন কিছু চায় না আমি কি করে দিব বলে না আজ আপনার চাকরকে কিছু দিতে হবে আমরা সবাই তাকে ধরে নিয়ে এসেছি তখন চাকরকে বলছে তুই আজকে চা কিছু তখন রাজা বললেন দেখো তুমি কোনোদিন কিছু চাও না আজ পূর্ণিমায় আমি সংকল্প করি যাকে যা যে চায় তাকে দেই তুমি আজকে যেটা চাইবে আমি তোমাকে সেটা দিব এই চাকর বলল যে হে রাজন আমার কিছু চাওয়ার নেই আপনার কাছে হ্যাঁ একদিন এই চাকরের বাড়িতে আপনি আসুন হ্যাঁ এটা আমি চাইছি আর কিছু চাই না তখন মন্ত্রী রেগে গেছে মূর্খ গাধা হ্যাঁ আরে কত কিছু চাওয়ার ছিল রাজা তোমার বাড়িতে গেলে সব হয়ে যাবে বলে দেখুন আমি মূর্খ কি চাইতে হয় জানি না রাজা যদি আমার বাড়িতে আসেন আমি তাতেই খুশি হব আর আমার কিছু চাই না তো রাজা বললেন ঠিক আছে যেহেতু আমি চাকরকে বলেছি যা চাইবে দিব তাহলে আমি অবশ্যই ওর বাড়ি যাব রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করছেন আচ্ছা মন্ত্রী আমার চাকর বাড়িতে যাওয়ার রাস্তাঘাট আছে নাকি বলুন না ওখানে আপনার গাড়ি যাবে না তো রাস্তা বানাও হ্যাঁ আরে আমি ওখানে যাব তোমরা মন্ত্রিমণ্ডল যাবে সৈনিকেরা যাবে রানী দাসী কত চাকানি যাবে ওখানে প্যালেস আছে কিছুই নেই ও তো শাস্ত্রীকে নিয়ে থাকে প্যালেস বানাও বাথরুম কিছুই নেই পুকুর অ্যাটাচ বাথ এসি কিছু নেই না সব লাগাও আমি তো দুধ পান করি গোসালা আছে নেই ইলেকট্রিক লাইন না ইলেকট্রিক লাইন দিয়ে দাও তো মানে রাজার যা নিত্য প্রয়োজন সব কিছু ওখানে হয়ে গেল। তো রাজা মন্ত্রীকে বললেন সব রেডি হ্যাঁ তাহলে চলো আজ তখন চাকর সহ চাকরের বাড়ি গ্রাম যেখানে সেখানে গেলেন আর রাজা থাকলেন সব সৈনিকরা গেল সব ব্যবহার করলেন তারপর দিন রাজা আবার চলে এলেন ওই কার হয়ে গেল তাহলে কে বুদ্ধিমান সেজন্য যে ভজে কৃষ্ণ সে চতুর আর কৃষ্ণ যে না ভজে সে ফতুর সে ফতুর আমরা আজ মন্ত্রী পদে কালকে ভিকারি হয়ে যাব কত প্রধানমন্ত্রী কত চলে গেছে মন্ত্রী হয়েছে কর্মনা দৈব ন আবার সে মন্ত্রী থেকে নেই বুধদেব ভট্টাচার্যের নাম কেউ করে না এখন মনমোহন সিং এর নাম কেউ করে না হ্যাঁ আজ রাজা কাল ফতুর কিন্তু রাজার সেবকই থাকলে চাকর হয়ে থাকলে সবসময় থাকবে তো সেজন্য চাকর হতে হবে তো জন্য ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন তাই আমাদের ভগবানের নাম এই গীতায় কৃষ্ণ আমরা প্রথম শুনলাম যপযজ্ঞ্মি গীতায় কৃষ্ণ বললেন সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ জপ তাই নাম কৃষ্ণ অভিন্ন তাকে আমাদের গ্রহণ করতে হবে তাই আমরা শুনলাম নাম চিন্তামণি